তো দশম শ্রেণীর ছাত্রদিকে বলছি, মডেল অ্যাক্টিভিটি টেস্টের তোমাদের আমি আজকে একটা অনুপাতের অঙ্ক করাচ্ছি, যে অনুপাতের অঙ্কটা হচ্ছে এ বাই বি, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি হলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ ইজ ইকুয়াল টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এখন দেখো, অঙ্কটা করতে গেলে দুটো পদ্ধতিতে করা যায়, একটা এটাকে কে ধরে করা যায় আর একটা উইদাউট কে এটা করা যায়। আমি তোমাদেরকে উইদাউট কে অঙ্কটা করে দিচ্ছি, কে ধরে তোমরা অনেকে হয়তো পারবে, আমি উইদাউট কে ধরে অঙ্কটা করে দিচ্ছি। দেখো, এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি, এইটা হচ্ছে কি মধ্য সমানুপাত। তাহলে আমার কী হলো, দেখো আমরা হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হচ্ছে, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি। হ্যাঁ, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি, এটা তো হলো আমার। তাহলে এখন আমি দেখছি, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ সমান কত, এটা গুণ করে দাও, পুরোটা গুণ করে দাও। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ কিউ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউ, আর এটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার বাই সি কিউ। তাহলে এটা কাটাকাটি করো, এই এ স্কোয়ারটা, এ স্কোয়ারটা কাটলে এ হচ্ছে, আর এখানে হচ্ছে তুমি বিটা কাটলে কী হচ্ছে, এটা বি হচ্ছে, আর এইটা কাটলে দেখো সিটা কাটলে সি হচ্ছে। তাহলে আমার কী আসছে, বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার বাই বি, আর একটা কী আসছে দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি, এটা আসছে সমান কত, বি স্কোয়ার এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, আমার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এ সি। তাহলে আমি এইখানে বি স্কোয়ারের মানটা পুট করে দিলাম, এসি এসি মানটা পুট করে, দেখো এসি মানটা পুট করে দিলাম, এই যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, আমি এখানে জায়গায় এসি লিখে দিচ্ছি। তাহলে এসি ইন্টু সি স্কোয়ার বাই সি হচ্ছে, তো এসি ইন্টু সি স্কোয়ার বাই এ, সি নয় এ, এসি ইন্টু সি স্কোয়ার বাই এ প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, তাহলে আমি এইটা লেখো এসি এর হোল স্কোয়ার, এসি এর হোল স্কোয়ার বাই বি, আর এটা হচ্ছে কি এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এসি। তাহলে আমি লিখলাম এখানে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি রেখে দিলাম বাই সি হলো। তাহলে দেখো এইখান থেকে আমি কী পাচ্ছি, এ এটাই এটা কেটে গেল, তাহলে আমি পাচ্ছি সি কিউ, এখান থেকে এসে যাচ্ছে আমার, আর এইখান থেকে আসছে কত, এসি মানে কত, এসি মানে বি স্কোয়ার। তাহলে এইটার জায়গায় আমি লিখে দিতে পারি বি স্কোয়ারের হোল স্কোয়ার লিখে দিতে পারি বাই বি, আর এখানে লিখলাম কি দেখো এই সিটার এই সিটা কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি এ কিউব পাচ্ছি এ কিউ। তাহলে দেখো এইখানে আমি পাচ্ছি সি কিউ, এইখানে পাচ্ছি বি ফোর বাই বি, আর এখানে পাচ্ছি কি এ কিউ। তাহলে এখানে দেখো সি কিউ আসছে আমার প্লাস বি ফোরকে বি দিয়ে ভাগ করলে কত হয় বি কিউ, বি কিউ আর এ কিউ। তাহলে বি কিউ প্লাস এ কিউ সমান কত হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। দেখো আমার প্রমাণটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটাই করতে বলেছে। তাহলে আমরা বলতে পারি যে এল এইচ এস ইজ ইকুয়াল টু আর এইচ এস, আর এইচ এস এল এইচ এসটা আর এইচ এসের সাথে সমান,